করোনার নতুন ভ্যারিয়েন্টটি ইতিমধ্যে 30টি দেশে শনাক্ত হয়েছে বলে জানা গেছে। এটি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বিপজ্জনক। সোমবার এক টুইট বার্তায় বলা হয়েছে, এ ধরনটিতে মৃত্যুর হার বিশ্বে সবচেয়ে বেশি। এ ধরনটির নাম ল্যামডা। গত 14 জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নাম দিয়েছে। এরই মধ্যে যুক্তরাজ্যে 6 জন ল্যামডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত 2 মাসে আক্রান্তদের মধ্যে 32% শরীরে ল্যামডা ভ্যারিয়েন্টের উপসর্গ লক্ষ্য করা গেছে। আর্জেন্টিনা ও ইকুয়েডরেও দেখা গেছে এই নতুন ভ্যারিয়েন্ট। এরপর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট 30টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যামডা। বর্তমানে বাংলাদেশ করোনা তৃতীয় ঢেউয়ের মুখোমুখি। প্রতিদিন 100-এর ওপরে মানুষ মারা যাচ্ছে। এমনকি কিছুদিন আগে 212 জনের মৃত্যু সংবাদও শোনা গেছে। এরই মধ্যে নতুন ভ্যারিয়েন্টের খবর আসলেই উদ্বেগজনক। এই পরিস্থিতিতে আমাদের সবার উচিত ঘরে থাকা, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা।